একজন পাইছে তো 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 বলছে শাকটা খুব ভালোই লাগছে ভাবছে যে উনি পাট শাক খেয়ে মজা পেয়েছে আর একটু দেওয়া হোক আবার খেলেন আর একটু দেওয়া হোক অর্থাৎ ত্যাগ তো বিরক্ত বানা ছিল তখন সে বললো যে ভাই পারলে পাট খেতেই আমার নিয়ে যান অর্থাৎ প্রথমবার ভাল লাগছে পরের বার এত খাইতে তো আর লাগে না জান্নাতের ব্যাপারটা হলো কি জানেন নিরবচ্ছিন্ন আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে একটা যে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর সেটা দেওয়া হবে না অর্থাৎ আপনি একটা পেয়ে যতটা না আশ্চর্য হয়েছেন খুশি হয়েছে পরেরটা আরও এটা হাই লেভেলের দেওয়া হবে আপনি আরো খুশি হয়ে যাবেন অর্থাৎ আপনার আনন্দের কোনো সীমা নাই শুভ হা আল্লা হেজুল আল্লাহ দিতেই থাকবেন দিতেই থাকবেন এতে কোনো শেষ নাই গত সপ্তাহে একটি আয়াত আমাদের সামনে ছিল সেটা হল ইন্নাফিমান যে এই আয়াতগুলো এই নিদর্শনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জন্য বলেছেন যাতে করে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি আমাদের ইমান যেন তরতাজা হয় আমাদের ইমান যেন মজবুত হয় আমরা যেন আখিরাতকে ভয় করতে পারি তাহলে যে ব্যাপারটা সামনে এসে দাঁড়াচ্ছে পবিত্র কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন এ কোরআনের যে সকল আয়াতগুলো আমাদের সামনে আসছে আমরা যখন জানতে পারব আমরা যখন বুঝতে পারব বোঝার পরে আমাদের ইমান যেন জাগ্রত হয় আর ইমান যদি জেগে উঠে তাহলে অবশ্যই আল্লাহর আজাবকে ভয় করব আমরা আমাদের জীবনটাকে নতুন করে সাজাবার চেষ্টা করব। এটাই হচ্ছে মূল বিষয় আর এই জন্য কোরআন আমাদের কাছে আসছে তাই ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই যে শুধু পড়ার দরকার করে গেলাম পড়ার দরকার করে গেলাম সেটা যেন না হয় বরং আমরা যেন হৃদয় দিয়ে অনুধাবন করি অনুধাবন করে আমরা যেন তার যে আয়াতগুলো আসছে তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং ভালোবেসে করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আজকে মাগরিবের সালাত আলহামদুলিল্লাহ এখানে পড়েছি আসরের সালাতেও ছিলাম তো সম্ভবত আসরের সালাতের পরই আমরা একটা জানাজার সালাত করেছি ওখানে ছেলেটি স্বাভাবিকভাবেই আবেগ আপ্লুত হয়ে কিছু কথা বলেছিল আমি অনেক দূরে ছিলাম যে কারণে দেখতে পাচ্ছিলাম না কিন্তু খুব টাচ করছিল কথাগুলো এই ছেলেটা তার বাবার কথা বলতে গিয়ে একটা কথা বলেছে যে আসলে বাবা আমাকে বলে যাননি যে এমন তো অবস্থায় অবস্থায় দাঁড়িয়ে আমাকে কি বলতে হবে আসলে খুব কঠিন কথা তাই না যে বাবা চলে গেছে লাশ সামনে ছেলে কি বলবে এটা খুব কঠিন একটা বিষয় তবে হ্যাঁ এখানে যদি আমাদের প্রত্যেকের দিনের ব্যাপারে বুজ থাকে তখন ওই ক্ষেত্রে আমাদের কি বলতে হয় সেই বলাটা কিন্তু কোরআন এবং সুন্না থেকে আমরা পেয়ে যাই তাই নয় কি ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দেখুন ইসলাম দিন আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হলো প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে কি বলতে হবে কি করতে হবে তা আমাদেরকে শিখিয়ে দেয় আমরা সবাই যেন এই স্বপ্ন দেখার চেষ্টা করি আমার জানাজার সালাদ আমার সন্তান যেন পড়ায় আমার জানাজার সালাদ যেন আমার নাতিটা পড়াতে পারে আমি মরে গেলে কি দোয়া করতে হবে কি বলতে হবে আমার সন্তান আমার পরিবার যেন বলতে পারে একটা বিপদে পড়ে গেলে আমার কি বলতে হবে আমার সন্তানের কি বলতে হবে সেটা যেন তারা শিক্ষা লাভ করে এই জন্য সবসময় আমরা আপনাদেরকে একটা কথা বলি এখনো বলি সেটা হলো দেখুন সন্তানের জন্য অনেক কিছুই আপনারা করে যাচ্ছেন কিন্তু আসল পুঁজিটা কিন্তু তাদের কাছে দিয়ে যাচ্ছেন না অনেকেই আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না আপনি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আলহামদুলিল্লাহ মসজিদ উদ্দা সোসাইটি সহ যত জায়গায় যত রকমের আয়োজন আছে জ্ঞান অর্জনের আপনারাও অংশগ্রহণ করবেন সন্তানদেরকেও অংশগ্রহণ করাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ রাজি আছি তো আমরা ইনশাল্লাহ তাহলে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এটা কিন্তু সবচেয়ে বড় পুঁজি দেখেন রসুল সাল আলী সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন শিখিয়ে দিয়েছে তোমার আপন জন তোমার কি বলতে হবে ওই সন্তান যখন দোয়া পড়তে থাকবে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে তা জমা হতে থাকবে কিন্তু তার কাছে যদি জ্ঞান না থাকে সে কিন্তু কিছুই করতে পারবে না আর আপনিও তখন আফসোস করবেন কিছুই করার থাকবে না আপনার দেবার ছিল দেবার ক্ষমতা ছিল এমন অনেক সময় হয় না পকেটে হয়তো কোটি টাকার চেক নিয়ে ঘুরছে কিন্তু তাকে ভিক্ষা করতে হচ্ছে কারণ সে জানে না এই চেকের কি দাম জায়গা মতন গেলেই কাজ হতো আমরা আজকে সবাই এই পথের পথে আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করেন আমি কোরআন কিন্তু এই কথাটাই বলে আমাদের যে আপনি তো পড়বেন বুঝবেন আপনার পরিবার পরিজনকেও পড়ান বোঝান এবং সেই পথে পরিচালিত করবার চেষ্টা করেন আল্লাহ তাও দান করুন তো ভাইয়েরা আমার আমরা আজকে যে আয়াত থেকে ইনশাআল্লাহ তালা তিলাবাত এবং তর্জমা শুনবো আল্লাহ চাহে তো সেটা হলো একশো নম্বর আয়াত থেকে আমরা তিলাবাত শুনবো তারপরে আমরা তর্জমা জানব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين صعدوا ففي الجنة خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنما لم وفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفنهم ربكم أعمالهم وإنما كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير صدق الله العظيم আল্লাহরাবুল আলমী নিঃস্বাদ করছেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ দুই ধরনের লোকের কথা বলেছেন গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম যে কেয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতিটা কি হবে মানুষ তো সবাই নিজের কথা ভুলে যাবে অর্থাৎ নিজের কথা ভুলে যাবে তার শরীরে কি কাপড় চোপড় আছে কি নাই কোন অবস্থায় আছে সেটাই তার খেয়াল থাকবে না অন্যের দিকে তাকানো তো পরের কথা আপনারা অনেক সময় দেখবেন যখন গন্ডগোল লাগে রাস্তাঘাটে মারামারি লেগেছে বা একটা কোনো একটা ধরনের হুড়ুহুড়ি লেগে গেছে আগুন লেগে গেছে বা কেউ পানিতে পড়ে যাচ্ছে লঞ্চ ডুবে যাচ্ছে ওই মুহূর্ত কি হয় এমন অনেক ঘটনা ঘটে যে মায়ের সাথে সন্তান ছিল ঘটনার আকস্মিকতায় মা সন্তানের হাত ছেড়ে কোথায় চলে গেছে মনে নেই হঠাৎ করে তার খেয়াল হয় আমি আমার সন্তানকে কি করেছি এই যে ঘটনার আকস্মিকতা মাঝখানের যতটুকু সময় হতে পারে কয়েক সেকেন্ড এই কয়েক সেকেন্ডে যে ঘটনাটা ঘটে কেয়ামতের ময়দানে এর চেয়েতে ভয়াবহ অবস্থা হবে কারো দিকে কোনো নজর থাকবে না কিন্তু হাজার হাজার বছর পার হয়ে যাবে প্রত্যেকের ভিতরে এতটা ভয় এতটা শঙ্কা এতটা টেনশন এতটা পরিস্থিতির ভয়াবহতা দেখা দিবে যে সে অন্যের কোনো চিন্তাই করতে পারবে না তাল্লা সফাইনতলা বললেন যে সেই ভয়াবহ পরিস্থিতিতে এমন হবে যে কেউ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না ভয় এমনকি সম্মানিত ফেরেস্তা যারা আছে। তারা পর্যন্ত কথা বলবে না এবং সেখানে দুটো দল থাকবে এক দল এমন হবেন যে ফ্যামলা দিন আর যারা দুর্দশাগ্রস্ত হবে তারা বুঝতে পারবে পরীক্ষা কে কী কেমন দিয়েছে রেজাল্ট আউট হওয়ার দিনে দুই ধরনের লোকই আমরা দেখি যার পরীক্ষা ভালো তার মেজাজ ফুরফুরা থাকে আর যার পরীক্ষা খারাপ তার মনটা আকাশের মতন কালো মেঘ করে রাখে মুখটা তাই করে রাখে কেন সে জানে সে তার ফলাফল কি হবে সে কি লিখেছে কেমন পরীক্ষা দিয়েছে সে তো ভালো করে তাল্লা রব্বুল আলমিন বললেন যে ফাহাদ শাও যে যাদের দুঃখ আর দুর্দশা রয়েছে তাদের অবস্থা হবে জাহান্নাম এবং সেটা এমন একটা ভয়াবহ একটা জায়গা সেখানে হলো চিৎকার আর্তনাদ এগুলোই ভেসে আসবে আল্লাহ আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদেরকে হিফাজত করুন সবাইকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন এবং রব্বুল আলামিন বললেন ফিহা মা বুক যে সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে যতদিন আকাশ এবং জামিন থাকবে এর মানি কী এর মানিটা হচ্ছে যে হতে পারে জাহান নামের যে জগৎ হবে সেখানেও আকাশ থাকবে সেখানেও জামিন থাকবে যতদিন এই আকাশ জমিন থাকবে ততদিন পর্যন্ত তারা জাহান নামে থাকবে তার মানে হলো ওখান থেকে বের হবে না এখানে আল্লাহ রবুল আলমিন একটা কথা বলেছেন এল্লাশা তবে যদি তোমার রব চান অর্থাৎ কিছু মানুষ আসবেন এমন হাদিসের মধ্যে আসছে একটা পর্যায়ে যখন রসুলগণকে বলা হবে এমনকি একটা পর্যায়ে যখন মোহাম্মদ রসুল সাল্লামকে বলা হবে যে যাদের ভেতরে ইমান আছে বিন্দু পরিমাণ ইমান আছে তাদেরকে আপনি বাছাই করুন তাদেরকে আপনি নিয়ে আসুন এমন খুঁজে পাওয়া যাবে না রসুলগণ খুঁজে পাবেন না তখন আল্লাহান তাদেরকে বের করে করে নিয়ে আসবেন এই যে এখানে বলেছে ইল্লা ইল্লাশ যখন আপনার রব চান তার মানে হলো। যে যদি কারো ভেতর ইমান থাকে ইমান অবস্থায় হ্যাঁ সে অপরাধ করেছে কিন্তু সে শিরিক করে নাই মুশরিক অবস্থায় যদি তার মৃত্যু না হয়ে থাকে তাহলে আল্লাহ তো কোনো একদিন যদি রব্বুল আলমিন চান তাহলে সে ক্ষমা পেতে পারে ইন্না রব্বাকা আর রব্বুল আলমিন তার যে কোনো সিদ্ধান্তে তিনি বাস্তবায়ন করতে সক্ষম এরপরে আয়াতে রব্বুল আলমিন বললেন জন্নত ঠিক এমনি করে যারা জান্নাতি হবেন সেই জান্নাতের আকাশ বাতাস যতদিন থাকবে জমিন যতদিন থাকবে তারা ততদিন থাকবেন অর্থাৎ যারা জান্নাতি ঢুকবেন তারা আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না হান আল্লাহ আল্লাহ তালা আমাদের উপর কতটা দয়া করেছেন দেখেন দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে দুনিয়ার জীবনে দয়াটা কি যে আমরা কেউ অপরাধ করেছি একটা অপরাধ করলাম তো একটা অপরাধই লিপিবদ্ধ হলো। কিন্তু একটা ভালো কাজ করলাম সাথে সাথে তার কয়গুণ বাড়ায় দেওয়া হয় ন্যূনতম তাও দশ গুণ আর আল্লাহ যা চান তাই বাড়াতে পারে যদি আমাদের নিয়তটা ভালো থাকে ঠিক এমনি করে আবার একজন মানুষ অপরাধ করার নিয়ত করেছে কিন্তু এখনও অপরাধটা করে নাই তো ফেরেশতাদেরকে তাদেরকে লিখতে নিষেধ করা হয়েছে যেহেতু সে অপরাধ করে নাই লিখো না কিন্তু সে ভালো কাজের নিয়ত করেছে করতে পারে নাই সাথে সাথেই একটা লিপিবদ্ধ করা হচ্ছে হ্যাঁ আল্লাহ কতটা দয়াবান আর মেহের তাই না আবার দেখেন বলা হলো কেউ যদি জাহান নামে যায় জাহান নামে যাওয়ার পরে আল্লাহ চাইলে সেখান থেকে তাকে বের করে দেবেন এবং বলা হয়েছে যে জাহান নামে একটা সময় পর্যন্ত এমন অবস্থা থাকবে যে জাহান নাম থেকে বের করার সুযোগ থাকবে কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করতে পারে কেউ যদি জান্নাতে একবার ঢুকে যেতে পারে আল্লাহ রব আল তাকে আর দিন কোনোদিন থেকে বের করবেন অর্থাৎ নিরবচ্ছিন্ন পুরস্কার অর্থাৎ এই পুরস্কারের কোনো শেষ নাই আপনি শুধু পুরস্কার পেতেই থাকবেন একটার পর একটা পাবেন এবং ব্যাপারটা এমন হবে না যে মনে করেন আপনি ওই যে ঘটনা আছে না যে কেউ একজন গিয়েছে দাওয়াত খেতে আর খাওয়ানোর পরে দাওয়াত খেতে গিয়েছে তো উনি পাট শাক খেয়ে মজা পাইছে তো বলছে মার্শাল্লা শাকটা তো খুব ভালোই লাগছে তো ভাবছে যে উনি পাট শাক খেয়ে মজা পেয়েছেন আর একটু দেওয়া হোক আবার খেলেন আর একটু দেওয়া হোক অর্থাৎ ত্যাগ বিরক্ত বানা ছিল তখন সে বললো যে ভাই পারলে পাট খেতেই আবার নিয়ে যান অর্থাৎ প্রথমবার ভাল লাগছে পরের বার এত খাইতে আর ভাল লাগে না জান্নাতের ব্যাপারটা হলো কি জানেন নিরবচ্ছিন্ন আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে একটা যে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর সেটা দেওয়া না অর্থাৎ আপনি একটা পেয়ে যতটা না আশ্চর্য হয়েছেন খুশি হয়েছেন পরেরটা আরও এটা হাই লেভেলের দেওয়া হবে আপনি আরও খুশি হয়ে যাবেন অর্থাৎ আপনার আনন্দের কোনো সীমা নাই শোভা আল্লাহ হাজহান ও আল্লাহ দিতেই থাকবেন দিতেই থাকবেন এতে কোনো শেষ নাই শোভ আল্লাহ। আল্লাহ শোভ হায়ান তাআলা তারপরে বললেন ফলা তাকু ফি মিরিয়াতিম مما ইয়াবুদুহা উলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন যারা আপনার কথা শুনে না সূরা হুদ মধ্যে কিন্তু বেশ কয়েকজন নবীর কথা আসছে তাদের জাতির কথা আসছে শাস্ত্রীর কথা আসছে আবার পুরস্কারের কথা আসছে কেন আসছে জানেন সূরা হুদ যখন নাজিল করা হয়েছে তখন একদিকে মুনাফিক আর একদিকে কাফেরদের বড় জালা ছিল রসুল সাল আলি সাল্লামকে নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছিল তো আল্লাহর রসুল সাল আলি সাল্লামের উপর আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা মূলত মুসলিম উম্মাকে বলছেন এবং আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা আসবেন সবাইকেই কেন্দ্র করে এই আয়াতে কারিমাতে আল্লাহ তালা বলছেন ফালাতাকুফি মিরিয়াতিমিমাধু উলা হে মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদের শাস্তির ব্যাপারে আপনি শঙ্কাবোধ করবেন না যারা আপনার আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সবহান হুয়া তালাকে বাদ দিয়ে যারা এই সমস্ত জিনিসের ইবাদত পূজা অর্চনা করে অর্থাৎ আপনি দেখবেন আমরা আগেও বলেছি এখনও বলবো সেটা হলো যে দেখবেন যে স্বাভাবিকভাবে এমন অনেক মানুষ আছে যে আল্লাহকে মানে না যে হয়তো সংশয়বাদী অথবা যে অন্য অন্য সব জিনিসের পূজা অর্চনা করে অথবা দেখবেন সেদিন আমাকে এক ভাই বলতেছে যে ভাই বুঝলাম না অমুক পীরের মাজারে গিয়ে মানত করলেই আমার মা ভালো হয়ে যায় কিন্তু ওইটা না হলে তো ভালো হয় না বললাম এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন না তাহলে দাজ্জালের পরীক্ষায় কেমনে পাশ করবেন দাজ্জাল তো আরো ভয়াবহ হবে দাজ্জাল আসার আগে যেই নমুনা আমাদেরকে করোনা দেখাইছে হ্যাঁ করোনার ভয়ে আমরা যা করেছি দাজ্জালের ভয়ে কি করব এগুলো হলো নমুনা মাত্র পরীক্ষার নমুনা তাতেই তো আমাদের অবস্থা সারা যে পরীক্ষাগুলো কি হয় যে অমুক মাজারে যদি উনি ওইখান থেকে মাটি নিয়ে আসেন ওইখান থেকে কাইতন পরা নিয়ে আসেন হ্যাঁ বা কিছু একটা ঝুলাই দিয়ে আসেন ওনার বাসা বাড়ি ভালো তার মানে এটা তার পরীক্ষা চলছে মুসলিমের কথা চিন্তা করতে হবে ভাই আপনি আমি কি আমরা অনেক সময় এগুলো বুঝি না বুঝি না বিধায় আমাদের ইমান মজবুত হয় না আপনি এটা বুঝেন রসুল সেহের করা হয়েছে জাদু করা হয়েছে না উনি পনেরো দিন অসুস্থ ছিলেন না উনি কেন দিন অসুস্থ হবেন স্পর্শ করার কথা না কেন অসুস্থ হয়েছেন এটা বুঝাবার জন্য যেটা খুব স্বাভাবিক ব্যাপার এটা হইতেই পারে এক জিন জিন সাহাবাকে মেরে ফেলেছে ঘটনা আছে কেন কারণ আমরা যেন সংশয়ের মধ্যে না পড়ে যায় কারণ আপনি যদি বলেন ওই জিন্নাতকে ওনাদের তো কিছু হয় নাই তা আমাদের কেন হবে তাহলে আমরা অমুক অমুক তমুক জায়গায় যাবো না ওনাদের ক্ষেত্রে তেমন আক্রমণ হয়েছে তার মানে কি ভাই আপনি কোন পথে চলবেন আল্লাহ আল্লাহর রসুলের পথে চলবেন এই পথে চলতে গিয়ে আপনি যত বিপদে পড়েন কোনো সমস্যা আপনি সঠিক পথে আছেন আপনি সঠিক পথে আছেন কিন্তু আপনি যদি দেখেন যে না অমুকে এইটা করছে এই জন্য সে ভালো আছে অনেকে আমি শুনি ভোগ দেয় শুনেছেন শব্দটা ভোগ দেওয়া স্বপ্নে দেখছে ভোগ দিবে হারাম এবং ভোগ দিলে ভালো থাকে হারাম মরে যাবে কিন্তু আপনি ভোগ দিতে পারবেন না কারণ আপনি গাইরুল্লাহকে স্থান দিতে পারেন না ভাই আপনি বেইমান হয়ে মৃত্যুবরণ করবেন মুশিক হয়ে মৃত্যুবরণ করবেন মাথায় রাখতে হবে ব্যাপারগুলো তো রেসুলসল্লাহ আলিয়াস্লাম সহ গোটা উম্মাকে বলে দেওয়া হচ্ছে ফালা তাকুফি মিরিয়া হাউলা যারা এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন মতাদর্শের অনুসারী এবং আল্লাহকে বাদ দিয়ে যারা বিভিন্ন জায়গায় ধর্ণা দেয় এদের শাস্তির ব্যাপারে তোমরা কখনোই সন্দেহ পোষণ করো না এদের শাস্তি হবে আর কি এটা যেন না হয় ও দুনিয়ার জীবনে তারা ভালো থাকে তাহলে মনে আঁখে ভালো থাকবে তাহলে তো এরাই ভালো আছে আমরা অনেক সময় বলি তাহলে তো এরাই ভালো আমাদের পরিবার থেকে অনেক সময় বলা হয় হ্যাঁ তুমি সারা জীবন ভালো থাকে কি করলা কিছুই তো করল না ঘোরার ডিম ওরা দেখো কত ভালো আছে ভাই বলে কিন্তু এগুলা পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রাসুলের ঘরে চুলা জলে নিই আল্লাহ রসুল সাল্লাম চাইলে ওহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত প্যাটে পাথর বেঁধেছেন কেন উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য ফাতেমা রাজি আল্লাহ আনহা এইভাবে হাত দেখিয়েছেন আব্বা হাতের অবস্থাটা দেখ কি হয়েছে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে কি করব আমাকে একজন কাউকে দেন আমার বাসায় যে গৃহের কাজে সহযোগিতা করবে আল্লাহ রসুল বলেন এর চাইতে ভালো কিছু দেই এর চাইতে ভালো কিছু দেই তিনি বলেন হ্যাঁ বলেন রসুল সাল্লাম বললেন তুমি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বা চৌত্রিশ বার আল্লাহ একবার বলবা আল্লাহ তালা এর চাইতে তোমাকে কল্যাণ কর কিছু দান করবে ভাই বুঝার ব্যাপার আছে আপনি দিনের পথে চললে ভাই আপনাকে পরীক্ষা নেওয়া হবে নানাভাবে পরীক্ষা হবে হতাশ হবেন না তাদের আধুনিক জীবনযাপন সুন্দর জীবনযাপন দেখে আপনি বেদিশা হয়ে যাবেন না আপনি এটা ভাববেন না যে আয় হায় তারাই ভালো আছে আলস্ট অফ হায়পুয়াতালার পক্ষ থেকে বলা হচ্ছে ফালা তা কুফি মিরিয়াতি মিমায়া বুদু হা উলা মা আবুদু না ইল্লাহ কে মায়া বুদু আ বা উহুমেন ওয়া ইন্না আলা মুয়াফু হুম নসিবা হুম বললেন এদের পূর্বপুরুষরাও এমনই কাজ করত এরা যেমন করছে তাদের পূর্বপুরুষরাও এমনই কাজ করত এবং তাদের প্রত্যেককে যার যার যতটুকু হিসাব আমি সব বুঝিয়ে দেব তাহলে ইসলাম যেটা বলে আপনার পূর্বপুরুষ একটা কাজ করে আসছে আমার পূর্বপুরুষ একটা কাজ করে আসছে তাই আমি করব এটা সঠিকটা ব্যথিক সেদিকে তাকাবো না কোনো সুযোগ নাই আল্লাহ এই কথাটা বললেন আজকে তারা যা পূজা অর্চনা করছে যাকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করে বিভিন্ন জায়গায় সিন্নি দেয় ওরস করে এইটা করে সেইটা করে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় জিজ্ঞেস করলে বলে বাপ দাদা করে আসছে আমাদের এত বছরের একটা রেওয়াজ চলে আসছে আল্লাহ সার্বতালা বলেছেন তাদের পূর্বপুরুষরাও এটা করতো তারাও করছে কিন্তু তাদের কাউকে যখন আমি তাদের হিসাব নেব হিসাবও কম হবে না শাস্তিও কম হবে না এই জন্য দিন পালনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে আমার বাবা করেছেন আমার দাদা করেছেন বলে আমিও করব না করার আগে যাচাই করবেন বাছাই করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন বলা কথা কিতাবা ফাকতুলি ফাফি আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে এর আগে আলী সাল্লামকে যখন কিতাব দিয়েছিলাম এরপরেও তারা এখতেলাফ করেছে পবিত্র কোরআন পাওয়ার পরেও আমাদের মাঝে মানুষ লাভ করে কোরআন বুঝে না কোরআন মানে না কষ্ট লাগে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মনে কষ্ট হে আল্লাহ আপনার পক্ষ থেকে বহি আসছে এই মানুষগুলো জানে বুঝে তার পরেও তারা মানেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষে সান্ত্বনা দেয়া হলো সব মানুষ মানবে না সব মানুষ বুঝবে না সব মানুষ ইমানদার হবে না সবাই এক পথে চলবে না এর আগেও মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম কেও দেয়া হয়েছিল তারপরেও তার জাতি ভাগ হয়ে গেছে ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লাহু খুব বেশি মানুষ ইমানদার হয় না অধিকাংশ মুশরিক থেকে যায় এটা এই জন্য বলা হয়েছে দুটো কথা এখানে আছে একটা হলো সান্ত্বনা সবাই কোরআন বুঝবে না সবাই কোরআনের উপর আমল করবে না দ্বিতীয় বিষয় হলো আমি কি তাহলে কিতাবের উপর আছি আমি কি তাহলে আল্লাহর নাজিল করা কিতাব মেনে চলার চেষ্টা করছি নাকি আমিও তাদের বলে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি এই দুটো বিষয় সামনে চলে আসে

নিমজ্জিত লাকুদিয়া বাই না হুম আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন ওয়া ইন না হুম লাফি শিক মেন হুমরিব আর মূলত এরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যেই পড়ে আছে অর্থাৎ একদল মানুষ পাবেন যারা কখনোই কোরআন থেকে মূল বিষয়টা বুঝবে না আল্লাহ সব হানুয়াতালা বলেছেন কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত আছে মহকামাত মুতাসা বিহাত মহকামাতুন হুন্না উম্মুল কিতাব ও অফর মুতাসা বিহাত মধ্যে দুই ধরনের আয়াত আল্লাহ নাজিল করেছেন একটা হলো সুস্পষ্ট এটার মধ্যে কোনো ব্যাখ্যার কোনো দরকার নেই আর কিছু আয়াত আছে মুতা শাহ বিহা যেটার মধ্যে কিছু ব্যাখ্যার দরকার যাদের হৃদয়ের মধ্যে বক্রতা আছে। এরা করে কি সহজ বিষয়গুলোকে বাদ দিয়ে এরা কঠিন বিষয়গুলো যেগুলো বুঝে আসে না এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে যায় এটা কেন হইল এটা হইল না এটা কি হইতে পারে এটা এটা হইতে পারে যেমন মনে করেন হরুফে মোকত্ত আধ পবিত্র কোরআনুল করিমের কিছু আয়াত আছে যেগুলো শুধুমাত্র একটা একটা করে হরফ যেমন হামিম আলিফলামিম তহা ইয়াসিন ইত্যাদি এইখানে রসুল সাল আল্লাম বলেন না এটার অর্থ কি সমস্ত ইসলামিক স্কলার যারা আছেন কোরআন গবেষক তারা বলেছেন আল্লাহ আলামু বেমরি হি লিখ এটার অর্থ আল্লাহ ভালো জানেন আপনি একদল মানুষকে পাবেন তারা এগুলা নিয়ে গবেষণা করেছে মিমে আল্লাহ লামে এটা মিমে অর্থাৎ যেটা আল্লাহ বলেন বলেন নাই নাই তারা এটাকে ব্যাখ্যা করছে এমন যেই সকল আয়াতগুলোর মধ্যে মোতাবি আছে প্রশ্ন আছে গবেষণার ব্যাপার আছে এরা আগে এটা নিয়ে এসে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে তারা যাদের মনে বক্রতা আছে তো এই জন্য আমরা যেটা করবো সেটা হলো কোরআনের যে আয়াতগুলো সহজে বুঝে আসে এটার উপর আমরা আমল করব যদি কোনো আয়াত আমি বুঝতে না পারি আমি কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা নিয়ে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব না অনেকের মনে এই কঠিন আয়াত নিয়ে তিনি এমনভাবে ধম মেরে থাকেন যে উনি আর অন্য কোনো জায়গায় যাবে না সেদিন একজন বলতেছে ভাই আপনি কোরআনের কথা বলেন কোরআনের মধ্যে বলছে যেখানেই কাফেরদের পাও সেখানেই ধরে তাদের পিটাও তাদের পায়ের মধ্যে আঘাত করো সে হ্যাঁ বলছে আমি কী বুঝছি সে না তাইলে কীভাবে কী হলো শান্তির ধর্ম ইসলাম কেমনে হলো আলাম যে ভাই আপনি পুরোটা পড়েন আপনি প্রেক্ষাপট পড়েন কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে পড়েন কাদের ব্যাপারে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছে সেটা পড়েন আপনি ধূপ করে একটা আয়াত পড়ে বা সেটার মধ্যে ব্যাখ্যা শুরু করে দিলেন আপনি ভালো করে পড়েন হজরতে আলিরাদী আল্লাহ খুব চমৎকার কথা বলেছে যে কোনো বিষয়ে কথা বলার ক্ষেত্রে ওই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে না বুঝে না পড়ে তুমি বলতে যেও না তাহলে লাগায় যেমন ডাক্তার সাহেবদের ক্ষেত্রে একটা কথা আছে না যে তুমি পুরোপুরি পাশ না করে ডাক্তারি করতে যেও না কারণ কখনো কখনো তোমাকে কোনো মেডিসিনের ব্যাপারে জানানো হয়েছে কিন্তু এটার এটার ক্ষেত্রে যে কি কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেটা তুমি এখনো পড়ো নাই এখন ওই মেডিসিনের ব্যাপারটা পড়েই তুমি সেটা প্রয়োগ করা শুরু করলা প্রতিক্রিয়া শুরু হলো তখন তো তুমি এটার জ্ঞান জানো না তো সর্বক্ষেত্রেই আসলে এক কথা যেই কোনো বিষয়ে বুঝার আর কি বুঝাবার আগে আপনাকে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে এ টু জেড পড়তে হবে বুঝতে হবে তারপরে হলো সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রবুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে পবিত্র কোরআন যেন আমরা পড়ার চেষ্টা করি এবং অনুধাবন করি এবং ভালোবেসে পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি এবং সেই সাথে পবিত্র কোরআনের উপর চলার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ সফান হুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মাহিন